এই হবে আপনার ওয়ারেন্টি কার্ডটা, এক বছরের ওয়ারেন্টি থাকবে। এই যে এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এটা কিন্তু আপনার প্যাকেটের গায়ে লেখা থাকবে। এখানে দেখেন আপনারা সিরিয়ালটা মিলিয়ে নিতে পারবেন। এখানে দেখেন বাসাবাড়ি কিংবা কমার্শিয়াল ইউজের জন্য যারা হাই কোয়ালিটির ব্লেন্ডার খুঁজছেন, তাদের জন্য আজকে আমি একটি ব্লেন্ডার নিয়ে হাজির হয়েছি। আর আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে তাওহিদ এন্টারপ্রাইজের ওনার আবু হকর ভাই। তো চলুন বিস্তারিত তার কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকেই ফোন দিয়েছেন যে ভাই ভালো ব্লেন্ডার দেখান, তার সাথে এইটাও বলছেন যে ভাই আপনার বাড়ির অ্যাড্রেস দিন, সমস্যা হলে আপনার ডাইরেক্ট বাড়িতেই চলে যাব। তবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পর আমি ভিডিওটা দিই, কারণ ব্যবসা একদিনের জন্য না। আজকে একটা লো কোয়ালিটি জিনিস আপনাদের আমি দিয়ে দিলাম, নেক্সট টাইম কিন্তু আমার থেকে আর প্রোডাক্ট কিনবেন না। আর আপনাদের 10 জনকে দিয়ে আমার এই প্রতিষ্ঠানটা চলে। তো আজকে আমি 2000 ওয়াটের মিয়াকো কোম্পানির ব্লেন্ডারটা দেখাবো। আর ভিউয়ার্স, আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, সেটা হলো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে সেই 2000 ওয়াটের ব্লেন্ডারটা সম্বন্ধে বিস্তারিত জানি। এটা মিয়াকো পার্টস অফ ইউয়ার লাইফ, যেটা আমরা বরাবরই বলে থাকি যে মিয়াকোর প্রোডাক্ট কিনে আপনার সম্পদ কেনার সমান। আর এখানে কিছু আপনার ব্লেড প্লাস বুশ রাবার এগুলো ফ্রি দেওয়া আছে। আর এটা কিন্তু আপনার কমার্শিয়াল ব্লেন্ডার, এটার ওয়াটটা থাকবে আপনার 2000 ওয়াট, এটা মেড ইন ইন্ডিয়া। এটার মডেলটা থাকবে হলো আপনার মাস্টার শেফ। এখানে আপনার পিছনে আরো কিছু ফিচার দেওয়া আছে, ফিচারগুলো একটু আপনারা দেখে নেন। এটা কিন্তু আপনার ফুললি কপারের মোটর থাকবে, একদম 100% কপারের মোটর। আর এটার যে জারগুলো আছে, বড় জারটা হবে আপনার 2 লিটারের, আর মাঝারও যেটা আছে এটা আছে আপনার 1.5 লিটার, আর ছোট যেটা আছে যেটা দিয়ে আপনারা হলুদ করবেন সেটা হলো আপনার 1/2 লিটার, মানে আপনার 1/2 লিটার পর্যন্ত হলুদ গুঁড়া করতে পারবেন। আর বিস্তারিত আমি প্রোডাক্টটা খুলে রেখে দিছি, আপনাদের এখান থেকে ডাইরেক্ট সরাসরি দেখিয়ে দিই। ভিউয়ার্স, এটা হবে আপনার 2 লিটারের, যেটাতে আপনারা বিভিন্ন রকমের জুস করতে পারবেন। এটার ক্যাপাসিটিটা হবে আপনার 2 লিটার। একটু খুলে আপনাদের ব্লেডগুলো আমি দেখাই দিই। এটার ব্লেডটা দেখেন, আপনার 4টা ব্লেড থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ সবকিছুই আপনার স্টেনলেস স্টিল, আর এটা মেটালের। আর এটা হবে আপনার বুশটা, আপনার এটা ধরার জন্য দুই পাশে আপনার হ্যান্ডেল থাকবে। এটা ডাকনা থাকবে আপনার, এটা এয়ারটাইট ডাকনা। হ্যাঁ, এয়ারটাইট ডাকনা। আর যেটা আপনার 1.5 লিটারের, এটার ব্লেডও থাকবে আপনার 4টা, যেটা আদা রসুন মাংসের কিমা করবেন। যেটা 1/2 লিটার, এটা দিয়ে হলো আপনার শুকনা মশলা করবেন, যেমন আপনার হলুদ হইতে পারে, মরিচ হইতে পারে, জিরা হইতে পারে, দোনা জিরাও হইতে পারে। এটা থাকবে আপনার মটরটা, এটা কিন্তু ভিউয়ার্স 5-7 কেজি ওয়েট হবে একটা ব্লেন্ডারের মোটর। এটা আপনার গরম হাওয়াটা এখান দিয়ে বের করে দিবে। আর একটা জিনিস হলো ওভার হিট প্রোটেকশন, যেটা আপনার অত্যধিক হিট হইলে কিংবা আপনার বাসায় শর্ট সার্কিট হইলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর আপনার এটা যদি এখানে আরেকবার পুশ করেন চালু হয়ে যাবে। এখানে প্রত্যেকটা পায়ের সাথে রাবার দেওয়া আছে, যারা সমান জায়গায় কাঁচের উপরে কিংবা সমান আপনার কাঠের উপরে রাখবেন, এটা নড়াচড়া করবে না, এটা এক জায়গায় বসে থাকবে, নড়াচড়া করবে না। আর প্রত্যেকটা জিনিসের সাথে আপনার এরকম লক থাকবে, প্রত্যেকটা জারের সাথে আপনার লক থাকবে। এটা এখানে বসায় ঘুরাই দিবেন, লক হয়ে যাবে। দেখেন ব্লেন্ডার সহ উঠে আসতে আছে। এই লকটা থাকার কারণ হলো আপনারা দেখা যায় যখন দীর্ঘদিন ব্যবহার করবেন এই বুশগুলা ক্ষয় হয়, যেটাতে যেই ব্লেন্ডারে আপনার লক থাকবে না এটা এইভাবে রেখে দিবেন, উপরে হাত দিয়ে ধরতে হয়। এটা আপনার নড়াচড়ায় আস্তে আস্তে আপনার এই বুশগুলা আপনার ক্ষয় হয়ে যায়। আর এই লক থাকার কারণে দুইটা জিনিস আপনার একত্র হয়ে থাকে, আপনার দীর্ঘদিন যায়, আপনার ভুষগুলো নষ্ট হয় না। আচ্ছা, তো এই ব্লেন্ডারটার মোটরটা একটু আমাদের লাইন দিয়ে দেখান ভিউয়ার্সরা দেখুক, যেটা কত স্পিড, যেহেতু 2000 ওয়াটের একটা ব্লেন্ডার। ভিউয়ার্স, আমি একটু অন করে আপনাদের দেখাই দিচ্ছি, দেখেন এটা হলো আপনার 1 স্পিড, এটা হলো আপনার 2 স্পিড, এটা হলো আপনার 3 স্পিড। এটা আপনার হেলিকপ্টারের মতো শব্দ, আপনার খুব ভারী কাজ যদি এটাতে আপনারা করতে চান করতে পারবেন, যে কোনো কাজ। 3টা স্পিড থাকবে, আর এই পাশে আপনার পালস থাকবে, ধরে রাখলে চলবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। আর এটার সাথে কিন্তু আপনারা এখানে এক্সট্রা যে জিনিসগুলো আছে, এখানে দেখেন আপনার 2টা রাবার থাকবে, আর 2টা ব্লেড থাকবে, আর আপনার এখানে 3টা বুশ থাকবে, যদি ক্ষয় হয়ে যায় এগুলো আবার আপনারা এখানে লাগাই নিতে পারবেন। তো আমরা জানলাম যে একটা হলো জুস করার জন্য, আর একটা থাকবে হলো যে কোনো ধরনের আপনার লিকুইড মশলা করার জন্য, লিকুইড মশলা, আর একটা হলো ড্রাই মশলা, শুকনা মশলা করার জন্য। তো এই ধরনের ব্লেন্ডার ভিউয়ার্স আপনাদের বাসা বাড়িতে বা হোটেল রেস্টুরেন্টে যদি ব্যবহার করেন, মানে এক কথা আপনারা আস্ত ইট বা
হলো যে কোনো জিনিস একদম ফেস্ট করতে পারবেন, নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ব্লেন্ডার ব্যবহারের ক্ষেত্রে অনেকেই কিন্তু একটা জিনিস আমাদের কাছে জানতে চায় যে ভাই ব্লেন্ডার নিলাম দীর্ঘদিন ব্যবহার করতে পারতেছি না, তো সেরকম কোনো টিপস আছে কিনা যে একটা ব্লেন্ডার কিনলে যেন একদম স্বাচ্ছন্দ্যে 5-10 বছর ব্যবহার করা যায়? হ্যাঁ অবশ্যই, আপনার যত দামেরই ব্লেন্ডার নেন এটা যদি আপনারা ছেড়ে রাখেন, দেখা যায় আপনি হলুদ গুঁড়া করতে দিলেন কিংবা জুস আপনার বানাইতেছেন, অন করে দিয়ে আপনারা অন্যান্য কাজে চলে যান। এটা যদি আপনার লংজিভিটি বেশি চান, দেখা যায় যে আপনার রাফ ইউজ করেন 1-2 বছরই শেষ, আর যদি আপনারা একটু যত্ন করেন জিনিসটাকে 8-10 বছর ব্যবহার করতে পারবেন। যেমন এটা যখন আপনারা ইউজ করবেন, একটু মনোযোগ দিয়ে এদের শোনেন, এটাতে আপনারা যখন চালুটা দিবেন, যেমন এখানে দেখলাম 40 সেকেন্ড কিংবা আপনার 60 সেকেন্ড 1 মিনিট চালানোর পর অফ করে আবার চালু দিবেন, এতে একটা ব্লেন্ডারের লংজিভিটি বেশি হবে, আপনার এটাতে প্রেশার কম পড়বে, দীর্ঘদিন ব্যবহার করা যাবে। আচ্ছা, তো এই ধরনের ব্লেন্ডারগুলো কিন্তু সব জায়গায় ব্যবহার করা যাবে, বাসা বাড়ি হোটেল রেস্টুরেন্ট সব জায়গায়। এটা আসলে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কতটুকু দিচ্ছে? অনেস্টলি গ্যারান্টি থাকে না কোম্পানি থেকে, অনেকে গ্যারান্টি মুখে বলে দেয়, অনেকে আবার বিভিন্ন কার্ড বানিয়েও দেয়, আসলে যেটা কোম্পানি দেয় সেটাকে আমরা ফলো করবেন। এটা মিয়াকো কোম্পানি কিন্তু বাংলাদেশের আপনার 20 কোটি লোক থাকলে 20 কোটি মানুষের জন্যই, দেখা যায় আমি একটা গ্যারান্টি কার্ড আপনাকে আলাদা বানিয়ে দিলাম 5-7 বছর বলে দিলাম, এটা কিন্তু কার্যকর কোম্পানিতে, অরিজিনাল কোম্পানিতে কার্যকর হবে না, আমার কার্ডের চ্যানেলের দামও নয়। এটা আমি 5 টাকা দিয়ে একটা বানিয়ে নিতে পারবো। কোম্পানি কি দিছে দেখেন, কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন মিয়াকো কোম্পানি থেকে, এই হবে আপনার ওয়ারেন্টি কার্ডটা, 1 বছরের ওয়ারেন্টি থাকবে। এখানে আরেকটা জিনিস আমি বুঝাই দিই, এটা কোম্পানির কার্ডটা কিভাবে আপনারা বুঝবেন, এই কার্ডটা কি আমি বানিয়ে দিছি না কোম্পানি দিছে সেটা কিভাবে আপনারা বুঝবেন, এখানে একটু ফলো করেন, আমি জিনিসটা দেখাই। এই যে এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এটা কিন্তু আপনার প্যাকেটের গায়ে লেখা থাকবে, এই সিরিয়াল নাম্বারটাই প্যাকেটের গায়ে লেখা থাকবে। এই যে এখানে দেখেন, আপনারা সিরিয়ালটা মিলিয়ে নিতে পারবেন, এখানে দেখেন MCO MCO 321 321, তারপর আপনার 01, এই যে 01 62, এটা হলো সিরিয়াল নাম্বার, প্রতারিত হওয়ার কোনো এখানে সুযোগই নাই। এই সিরিয়াল নাম্বার মিলিয়ে যদি আপনারা ব্লেন্ডার নেন, তাহলে অনেকে যে আপনার 5-7 বছর 10 বছরের গ্যারান্টি কার্ড বানায় দেয় বিক্রির লোভে, আমরা কিন্তু বিক্রির জন্য এক এক দোকানদার এক এক রকমভাবে বিভিন্ন কায়দায় বোঝায় থাকি, সেক্ষেত্রে আপনারা এটা যদি একটু ফলো করে নেন সেক্ষেত্রে আপনি আর ঠকবেন না, অরিজিনাল জিনিসটাই পাবেন। আচ্ছা, তো এই ব্লেন্ডারটা সম্বন্ধে আরেকটু জানতে চাই, যেটা গ্যারান্টি ওয়ারেন্টি তো বললেনই, এটা প্রাইস কত রাখতেছেন? 2000 ওয়াটের ব্লেন্ডার কিন্তু সাধারণত খুবই কম অ্যাভেলেবেল না, বা মানুষ কিন্তু চায় বেশি, তো এটা আসলে আপনারা কত দাম রাখতেছেন? আর তাও এন্টারপ্রাইজ মানে কিন্তু একটা চমক। অবশ্যই এটা চমক থাকবেই, যেহেতু আমরা ভিডিওটা আমাদের বাড়ি থেকে করি, কোনো শোরুম থেকে করি না, শোরুম থেকে আপনার মার্কেট থেকে করলে কিন্তু আপনার মার্কেটের ভাড়া প্লাস আপনার মার্কেটের চার্জ প্লাস আপনার অ্যাডভান্স সবকিছু এখানে যোগ হইতো। এই ব্লেন্ডারটা বাজারে কেউ 10,000 কেউ 9,000 বিভিন্ন দামে বিক্রি করতেছে, আর আমাদের এইটার প্রাইসটা থাকবে একদম রিজনেবল, এটার প্রাইসটা থাকবে অনলি 7,900 টাকা। 7,900 টাকা হলে এটা আপনারা নিতে পারবেন। এটা ঢাকা এবং ঢাকার বাইরে আপনাদের ডেলিভারি প্রসেসটা কি হবে? অবশ্যই ঢাকার ভিতরে যারা নেবেন আমরা হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী আপনারা এটা আপনারা নির্ধারণ করে দিবেন ভাড়াটা, কারণ ভিউয়ার্স আমি খুবই চিপ রেটে প্রোডাক্ট গুলা দিই, দেখা যায় কারো বাসায় আপনার 50 টাকায় যাওয়া যায়, কারো বাসায় 300-400 টাকা খরচ হয়ে যায়, সেক্ষেত্রে এটা আপনারা অবশ্যই বিবেচনা করে টাকাটা দিবেন। আর যারা ঢাকার বাইরে নেবেন, অনেকে আসেন প্রবাসে থাকেন, আপনার বাসায় যদি ব্লেন্ডারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের 1,000 টাকা কিংবা 1,500 টাকা যতটুকু পারবেন আপনারা বিকাশে বুকিং দিবেন, বাদ বাকিটা আমরা কন্ডিশনে কুরিয়ারে দিয়ে দিব, আপনার জেলা সদর থেকে বাকি টাকাটা দিয়ে তুলে নিতে পারবেন। সরাসরি শোরুমে আসতে চাইলে ঠিকানাটা একটু বলে দেন। হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে আমাদের শোরুমটা হলো আপনার ফ্যান্টাসি কিংডমের ভিতরে, দ্বিতীয় শোরুমটা হলো আপনার নন্দন পার্কের ভিতরে। আর যারা ভিউয়ার্স পার্কে যাবেন না, ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসতে পারেন, জামগোড়া বঙ্গ মার্কেটের পিছনে, অথবা আপনার ফ্যান্টাসির ওয়াটারে গেটে আসলে পেয়ে যাবেন। হোল্ডিং নাম্বার হলো আপনার 2717 আর রোড নাম্বারটা হলো 7।